জীবিত মানুষদের সামনে পড়া লাগবে, বোঝানো লাগবে, সিস্টেম আস্তে আস্তে আমরা অনেকে তুলে দিচ্ছি, কথা বলে না অথচ কোরআন পড়া লাগবে, মরা মানুষ না জীবিত, বলেন বলেন। যে মানুষগুলো জিন্দা মানুষদেরকে কোরআন শুনতে দেয় না, ওর বাবা মারা যাক, ও আমারে ডাক দিয়ে বলবে হুজুর কোরআন পড়ে দেন, তোর বাবা তো মারাই গেছে, এখন পরে করব কি, যতক্ষণ জীবিত ছিল ততক্ষণ ওরে সোনালে কাজ হতো, কথা বলেন ঠিক কিনা। তাহলে আমার দায়িত্ব জীবিত মানুষদের সামনে স্পষ্ট দলিল আর প্রমাণ দেওয়া, আর যারা শ্রোতা তাদের দায়িত্ব কি, ওলা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, এরা যেন বাড়ি গিয়ে এই কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। তাহলে আমাদের দায়িত্ব স্পষ্ট তুলে ধরা, আপনার দায়িত্ব চিন্তা ভাবনা করা, রাজি আছেন তো? কোরআনের আয়াত দুইটা সামনে রেখে আমরা আজ তাফসীর মাহফিলে তাফসীরে প্রবেশ করছি, আল্লাহ তুমি তাওফিক আমাদের দান করো, জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরণের পরে মানুষের যত রকমের সম্পর্ক আছে সব কাঠ হয়ে যাবে, সব শেষ। যত ভালো সম্পর্ক হোক, আপনার যত গুরুত্বপূর্ণ লোক হোক, শুধু মরতে দেরি, তার সাথে সম্পর্ক কাট হতে আর দেরি হবে না। সূরা মুমিনুন 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 101 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ফালা আনসাবা বাইনাহুম আল্লাহ পাক বলেন, যখনই তোর মরণ হয়ে যাবে, যত রকমের সম্পর্ক তোর দুনিয়ায় আছে সব একা একাই কাট হয়ে যাবে, এমনকি কারো সম্পর্কে তুই প্রশ্ন করবি এরকম মনও তোর থাকবে না। আজকে এসআই মাসুদ ভাই আমাকে আসার সময় নিয়ে আসলেন, পরিচয় হয়েছে, বাড়ি ফরিদপুরে, আপনাদের এলাকায় দায়িত্বে আছে, আগামী বছরে যদি এখানে আসি, উনি যদি এই থানায় দায়িত্বে থাকে, হয়তো জিজ্ঞাসা করব যে আমার সে মাসুদ ভাই আছে কিনা, কথা বলে না। কিয়ামতের এই ময়দানটা আল্লাহ মরণের পরে এমন দৃশ্য তৈরি করবে, মাসুদ কে কেমন ছিল দেখতে ওনার কথা আমার মনেও আসবে না। আল্লাহ এখানে নাসাব না দিয়ে আনসাব দিয়েছেন, কোন সম্পর্ক তো থাকবে না, সব কাঠ। এমনকি ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবীও বলবে, রব্বুল আলামিন আমার মা মরিয়মের ব্যাপারে তোমার যা ভালো লাগে করো, আমার কোনো বক্তব্য নেই, তুমি আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী বলবে, রব্বুল আলামিন আমার বাবা হাজরের ব্যাপারে কোনো কথা নেই, তুমি আমাকে বাঁচাও। রাজবাড়িবাসী মাথা ঠান্ডা করেন, ভালোভাবে কথাগুলো বোঝার চেষ্টা করেন, মরণের পরে যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে কিয়ামতের দৃশ্য দেখে। যুবক মানুষ বৃদ্ধ হয় কি দেখলে আপনি বলেন তো? এত বড় কঠিন মারাত্মক অবস্থা আমাদের সামনে অপেক্ষা করছে। অনেকেই মনে করছে, না আমি তো দুই তিনজন পীরের মরিদ হয়ে আছি, আমার অসুবিধা নেই, ওনারা নিয়ে যাবে, আমি পীর বিরোধী না, কিন্তু যেটা নিয়ে ভেজাল আমি ওইটা মুক্ত করতে চাই। আপনি কার উপরে ভরসা করে আছেন বলেন, যেখানে আপনার নিজের আপন মা আপনার পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইয়ুগনি। আল্লাহ বলেন, ভাই পালাবে আগে, এরপরে মা পালাবে, বাবা পালাবে, বউ পালাবে, সন্তান পালাবে, বন্ধু বান্ধব পালাবে, এরপরে যা আছে সব। এখানে কয়েক প্রকার মানুষের নাম বললাম যারা বিপদে পড়লে এগিয়ে আসে, অথচ এদের নাম আল্লাহ আগে দিয়েছেন। আপনার মাথায় কি মগজ নেই? এত বড় বড় নাম যাদের পেলাম, ভাই মা বাবা, এমনকি তাফসীরে মাজহারিতে মুফাসসির লিখেছেন নিজের মায়ের পা ধরে অনেক সন্তান 500 বছর পরে থাকবে, 500 বছর পরের মুখের উপরে লাথি দিয়ে বলবে, দূর হয়ে যা দুনিয়া, আমার বিয়ে হয়নি, তুই কে? আল্লাহু আকবার। রাজবাড়িবাসী আবারও ভাবেন, যেখানে মা যদি 500 বছর পরে একথা বলতে পারে, আপনি আর কার উপরে ভরসা করতে পারেন বলেন?
আমার তো এই আয়াত পড়ার পরে বিশ্বাস হচ্ছে আয়াতের শেষ শব্দ কি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শানুন ইয়ুগনি প্রতিটি মানুষ তার নিজের চিন্তা এমন ব্যস্ত থাকবে ওর আশেপাশে কে উলঙ্গ হয়ে আছে না পোশাক পরে আছে ওর মনেও থাকবে না এত বড় কঠিন অবস্থায় মা যদি পরিচয় না দেয় ঈসা নবী যদি তার মায়ের কথা না বলে আমার তো মনে হয় হাজারো পীর কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমি পীর ছিলাম না বলবে একশো ভাগ যারা বলে কিয়ামতে 40,000-50,000 মুরিদ নিয়ে এক একজন আসবে এটা বানানো কথা কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর সামনে আসবে একা একা কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা সূরা মরিয়ম 16 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার 95 নাম্বার আয়াত কোরআনের উপরে পৃথিবীতে আছে কিছু না আল্লাহ বলেন কিয়ামতের প্রতিটি মানুষকে আমার সামনে আমি দাঁড় করাবো সিরিফ একা একা আপনি শুধু একা দাঁড়াবেন আপনি আল্লাহর সামনে কেউ থাকবে না জিজ্ঞাসা করবে এই পাপগুলো করেছিলি কোন মানুষকে যদি আল্লাহ মাফ করতে চায় তাহলে জনসম্মুখে তাকে জিজ্ঞাসা করবে না আবার নিয়ে যাবে একটা পর্দার আড়ালে পর্দার আড়ালে আল্লাহ পাক বলবেন আমার দিকে তাকা বলতো এই এই অপরাধগুলো তোর জীবনে ছিল লজ্জায় মা তনুষের মাথা নিচু হয়ে যাবে ও জানে যে আমি এগুলো করেছি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কান্দন করতে করতে শেষ পর্যন্ত বলবে মালিক আমি ভুল হয়ে গেছে আফসোস করছি তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ পাকের নবী বলেন ওই সময় মহান আল্লাহ তার দিকে তাকিয়ে দেখবে এই যে কুদরতের এই চেহারাটা এটা তো আমি বানিয়েছি এই চেহারা বানিয়েছে শুধু আল্লাহ নিজে এই চেহারাকে বানিয়েছে আল্লাহ এই চেহারার দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আমার আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন এর নাম আরবিতে বলা হয় হিসাবা ইয়াসির নবী যে দোয়া প্রতিদিন করতেন আল্লাহুম্মা ইউহাসাবু হিসাবা ইয়াসির ইয়া আল্লাহ তুমি আরজাই করো আমার হিসাবটা সহজ করে দিও